থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, কখন ছিঁকে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে, আপনার ওই স্বভাবের ভেতরে ওই লোহার পাইপও যদি ঢুকিয়ে দিই না, তাহলে আপনার স্বভাবের কোনো চেঞ্জ হবে না। উস্তাদ ভালো বলেছিস তো, তোকে আমার এখন কি মনে হচ্ছে জানিস? কি উস্তাদ? মনে হচ্ছে বাড়ি এলি বুঝছি। উস্তাদ স্যান্ডেল দিয়ে মারছেন কিন্তু হাত নাই। হাত লাগানোর যোগ্য হইতে হবে, তুই তুই তো স্যান্ডেল দিয়ে মারারই যোগ্য হবে। এই বুঝাই, এই আমি তোকে জিজ্ঞেস করলাম যে পুলিশ ঘটক মার্ডারের কোনো কুল কিনারা করতে পারল কিনা, হ্যাঁ? তুই আমার সঙ্গে ইয়ারকি মারতে লেগেছিস না? ইয়ারকি মারতে যাবো কেন? আমার কাছে কি ইনফরমেশন আছে যে আপনাকে দেবো জবত? তো ওই বুঝাই, ইনফরমেশন নেই সেটা বলতি তুই। তুই আমাকে কুত্তার লাজের সঙ্গে তুলনা করতে লেগেছ নাকি? মুখ বাড়ে গিয়েছে নাকি তোমার? মামুর বুঠা খাওয়া বন্ধ করে দেবো বললে, খালি খাওয়ার খোটা দিচ্ছে, খালি খাওয়ার খোটা দিবে না। মুখ বাড়ে গিয়েছে তোমার, কুত্তার লাজের সঙ্গে তুলনা করতে লেগেছ। উঠা, এমনি একটা ঝামেলার মধ্যে আছে, ঘটক খুন হয়ে যায়। উঠা, আমার কি মনে হচ্ছে জানি? কি মনে হচ্ছে? ঘটক খুন হয়ে যদি শালা আমাকে গছিয়ে দেয়, ছেলেটা খুন হয়ে যেত, তাহলেও ভালো লাগতো বে। জেলের ভাত খেতে হতো আপনাকে, বুঝছেন? জ্ঞান দিতে লেগেছে আবার না? জ্ঞান দিতে লেগেছে। যাও ওইগুলো নাও, যাও। দুটা লিটার বোনা বলে দিলাম তোমাকে। দুটা লিটার কে বলেছে? সব তো ইয়ে হয়ে গেছে নাকি? কথাবার্তা একদম ঠিকঠাক মতো বুঝলে বললে। চিনতে পারতেছেন না? আশ্চর্য লাগতেছে আর কি। আশ্চর্য কেন? সত্যিই তো না, মানে দিনের আলোতে তো আমি প্রথম দেখলাম, মানে আমার যে কি ভাল লাগতেছি না, মানে বিশ্বাস করতে পারতেছি না। কিরম ভাল লাগতেছে? মানে আমি কি যে ভাল লাগতেছে, মানে আমি কোথায় পারবো না, মানে কি যে ভাল লাগতেছে, মানে আমি সেই তখন থেকে আমি 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 করে যাচ্ছে না, মানে সেটা না, মানে আমি, মানে এখন তো আমি আর আমি না, মানে তুমি তুমি আর আমি আমি, মানে হচ্ছে কি এই যে একটা ক্ষণ, এই শুভ দিনে, মানে তোমারে দেখে, তোমার মতো সুন্দরীরে দেখে, মানে আমার কাছে তুমি তো বিশ্বের 1 নম্বর সুন্দরী, বুঝতে পারিস? আমার যে কি ভাল লাগতেছি খুদা। শুভ দিন কেন? মানে বিয়ে করতে যাচ্ছেন নাকি? না না, কি করতেছো? বিয়ে করতে গেলে তো শুধু আমি ব্যস্ত থাকবো না, তুমিও তো ব্যস্ত থাকবে। গায়ে হলুদ, মনে করো যে নতুন কাপড় চোপড় পরা, তারপর ক্ষীর খাওয়া, কত কিছু। তাই 100% তাই, বুঝতে পারছো? তা কোন কাজে যাচ্ছেন? যাচ্ছি মনে করো যে ওই পোস্টমর্টম রিপোর্ট আনতে, তবে আশা রাখতেছি শিয়ানো আমি সাকসেস হব, বুঝতে পারছি? কি আশা আছে সেটা এখন নাই কই, শুধু একটা কথাই কতিবারই ভাল লাগতেছে। একবার যদি না পাই চরণ আবার কি পড়ি ফারে দে প্রভুজি মন্ত্রে ডালি দে প্রভুজি মন্ত্রে ডালি চোর বেটারা গায়ে গায়ে চুরি করে चुरी करवी गाए गाए होबिना बेटा नास्तिक मार्बेल आर कत मारे गड़ाते नड़ाते उड़ाती चास तुरा शरीर दशा बेटा तुर चोद्द कुष्टि क्यों जहन्नामे गेसे किना जानी ना आज साला तुरे दिब बास जहन्नामेर पथ खोका हुआ जाबी बुझछाओ ধর্ষণ তুই এই ঘরে মানুষ এই ঘর মানুষকে খুন করলি জেলের পদ বন্ধ থাকবি তুই গ্রামে এই গ্রামে ঘুরে বেড়াতে হবি পাগলা সব সালারে দিব বাস আমার কাপন শ্রদ্ধা ফোন হবিলাস ডুম অ্যাম্বুশ ফায়ার জেলে গুগা দাও না ভাই সব সালারে দিব বাস কাপন ছাড়া দাফন হবিলাস যুদ্ধের পর যুদ্ধ হবি সাজায় শব্দ স্বপ্ন দিয়ে গ্রাম গ্রামে ঘুরে বেড়ায় হাতে বাঁশলি ডুম অ্যাম্বুশ ফায়ার সব সারা দিব বাস ডুম লে ইতালি কি বেবুঠা দোকান পাট ছেড়ে বেটা গেছে তো দিব তেনে তো দেখছিস তার চেয়ার টেবিল পড়ে আছে মাল কোন জায়গায় হ্যাঁ এই উঠে উল্টা আমাকে প্রশ্ন করতে লাগিছিস তুমি জবল ব্যাপার কোশ্চেন করতে যাব কিসের লাগে তুই কি করছিস এটা হ্যাঁ তোর উস্তাদ তোকে বললো যে এটা গ্যালাকতি তুই এবার সেটার অ্যানসার না করে তুই এবার তার দিকে প্রশ্ন টিপ ছেড়ে দিলি কি জানি গ্যালাকতি পেচানোর স্বভাব আপনার গেল না খালি পেঁচিয়ে ধরেন মামুর বুঠাকে বললাম চর মারে মারি 37টা দাঁত লড়িয়ে দেব 37টা দাঁত লড়িয়ে দিবে মারিতে কখনো 37টা দাঁত থাকে নাকি এই বুঠাই তোর সঙ্গে কথা বলার জন্য আমাকে দাঁত গুনে নিতে হবে নাকি লাগবে দাঁত গুনা লাগবে একটা মানুষের মুখের ভিতরে থাকে 32টা আর আপনি মারিতে বানিয়ে দিয়েছেন 37টা মামুর বুঠা তোকে বললাম আমি আমার বাপ আপনার মামু হলো কবে থেকে ওস্তাদ আমাকে লাড়ছেন লড়েন আমার বাপকে লড়ে কথা বলবেন না বলে দিলাম আঙ্গুল তুলে কথা বলছিস মানে তোকে যদি আজকে না চটকে লিয়েছি চটকাতে না পারলে কি করবেন আপনি না চটকাতে পারলে তুই আমার মগজ ভাজি করে খাবি বললাম দোকানে তো কোনো মালপত্রই দেখছি না সেটাই করতে হবে মনে হয়েছে কি মামুর বুঠা কাজ না মানে ভাতই খাওয়া যাবে না দেখছি এ লাডি ভাই এই 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 ভাই দাদু একটু শুনবেন যা কইবে তাড়াতাড়ি সব না ওই কি ওই মুক্তের কোনো খবর কইতে পারো তুই ওর মাথা কি হয়েছে কও দেই ও কি মাথার স্ক্রু মেস্ক্রু সব ঢিল হয়ে গেছে সেটা আমি কিরাম করে কব আমি বললাম গভর্নমেন্টের লোক পাবলিকের পাগলামি নিয়ে ভাবার টাইম আছে নাকি হ্যাঁ পাবলিক লইয়া ভাববাকা তোমাকে তো ভাবনা যাবতীয় ওই গম লইয়া জানি না গো মাইলেই হ্যাঁ জিব্বাটা বাইর করে লেউ লেউ করতে থাও কখন গমগুলি খাইতে পারবা পাবলিক লইয়ে বাবা কা গভর্নমেন্ট বহু কাজে বিজি থাকে আমিও বিজি জরুরি কাম নিয়ে ফালতু কাজে টাইম নষ্ট করার টাইম আমার নাই হ্যাঁ হ্যাঁ তো থাকবে না আপনারা তো বিভিন্ন আকাম কুকামের সাথে জড়িত আকাম কুকাম লইয়া যতটা ভাবেন পাবলিক লইয়া ভাবেন না তো চোরের মুখে এত কিতাবি কথা মানাচ্ছে না বুঝতে পারিস সাইড দাও সরো তোমার সাথে কথা কর টাইম নেই আমি জরুরি কাজ খারা কই যাও তুই যা কইতে আসি একটা লোক পাগল হয়ে যাইতে আছে এই খবর হচ্ছে তোমার অন্য জরুরি কাম পড়ছে না বুঝাও মরে বুঝাও আরে গলা চুটটা চুরু চুরু আয় গাঁটা খাইলো এ গায়ে সংসে জেরে শুনো বলি চোরা ক্ষমায়ার পাবি না আমদানি চোর আরে ম্যানেজ করেন আমার একটু কাজ আছে যাচ্ছি আত্মীয় মাসে ফু দিতেছি কেন বড় বড় সর আছে ওইদিকে যাই টেরাই করো I am Mahesh Pagla. Hey, tu bani. Soldier of Second World War 1945. Oi, golpo shash. Pura noi kaise honza. Kill uno masti. Puro khama hobe ne. Ha koi se. Shop salar di babash. Kafon sira dafon hobe na. Eh banda samne hobo to. Pagon khabo lai se koi ka. Yeste boro jotil bujhtechen na ke. খুনের মামলা আপনি যেভাবে না 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 আমি তো সেভাবে করতেছি না বুঝতেছেন না কেন আরে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তো আপনাকে খুঁজতেছিলাম মনে মনে বুঝতে পারছেন আচ্ছা চেয়ারম্যান সাহেব কোন তো আমাকে আপনি ওই জেলখানার তিন বাড়ি করে নিয়ে আসলেন কি জন্য আমাকে আবার একটু জেলখানায় ঢুকে দেওয়ার ব্যবস্থা করেন বুঝছেন কে রে কি হয়েছে আমার একটু খুলি কদিনই ওই আমি না খুন করেছি বুঝতে পারছেন আমি আমি যদি বাইরে থাকি তাহলে মনে হয় আমাকে খুন করে আলা দিবি কিটা খুন করবি ধরে আমি মনে হয় বাঁচব না চেয়ারম্যান সাহেব আরে কি উল্টা পাল্টা করতেছিস একবার করতেছিস তোরে খুন করে ফেলাবি আর একবার করতেছিস যে তুই খুন করেছিস এই মামলাটা কি ক আপনি বুঝতে পারতেছেন না কি জন্য চেয়ারম্যান সাহেব আমাকে ওরা বাইসতে দিবেন না বুঝছেন আমি না খুন করেছি আমাকে আপনি জেলখানায় একটু ঢুকে দেওয়ার ব্যবস্থা করেন প্লিজ আমি আপনার দিনে বাইরেছি আমাকে একটু জেলে ঢুকে দেওয়ার ব্যবস্থা করেন করতেছিস কি পাসার পাসার না পাসার পাগল হয়ে গেলি নাকি ঠিক বুঝছেন আমি পাগল হয়ে গেছি বুঝতেছেন আমাকে জেলখানায় না দিয়া পাগলা করে ঢুকে দেন তখন বাইরে লাগে না তোর কি হয়েছে আচ্ছা আমি দেখতেছি তুই তো একটু শান্ত হ বুঝছিস না বাড়ি যা বাড়ি যা না বাড়ি যাও না হ্যাঁ বাড়ি যাও না আচ্ছা তাহলে আমি দেখব না ঠিক আছে জেলখানা নাইতে পাগলা যাবে ওসি সাহেব আবার ফোন করেছে হ্যাঁ ওসি সাহেব চলো সাহেব হ্যাঁ বলে চলো চল কি করব পরে খবর জেলখানা যাব আরে পাগলা করব জিলাপি বেছে ভাজবে বড়া পুলিশের হাতে ধরা পড়লে 100 বার মরদেরা কমর বাঁধো, লড়াই হবে লড়াই হবে, লড়াইয়ে মগের মুল্লক ধ্বংস হবে ধ্বংস হবে। লড়াইয়ে জিততে হলে আগে চাই ঐক্য সবার, লড়াইয়ে জিততে হলে আগে চাই ঐক্য সবার। মরদেরা কমর বাঁধো, লড়াই হবি লড়াই হবি, লড়াইয়ে মগের মুল্লক ধ্বংস হবি ধ্বংস হবি। সব সালারে দিব বাস, মনে কষ্ট মাথা গরম, হালকার পরে ঝাপসা মলম, সব সালারে দিব বাস, কাগুন সাডাপন অভিলাষ। এই মেম্বার। জি বড় হুজুর। আরে এই মুক্তারের অবস্থা তো খুব খারাপ। কেন মুক্তার আবার কি হলো? ওই সে জানি কিরকম আচরণ করতেছে, এই পাগলের মতো আচরণ করতেছে। পাগলের মতো আচরণ করতেছে? হ্যাঁ। কেন মুক্তার কি পাগল হয়ে গেল নাকি? মনে হইতেছে সেরকমই একটা কিছু রোয়া করে। কেন বড় হুজুর মুক্তার পাগল হতে যাবে কেন? সে কথিছে সে নাকি ওই ঘটকে খুন করেছে, আবার কথিছে যে জেলের বাইরে রাখলে তাক নাকি আবার কে খুন করবে। এই শুনে তো আমার কাছে ভীষণ অবাক লাগতেছে। মহা আজব কথা শুনলেন তো বড় হুজুর। আচ্ছা মুক্তার কনে? আরে মুক্তার ওই সোরার সাথে আমার একটা রাস্তায় দেখা হলো, এই উল্টোপাল্টা কথা কইছিল। তা আমি বললাম যে তুই বাড়িতে যা, এখন বাড়িতে গেল কিনা সেটা তো কইতে পারি না। তাহলে এই খুনের ব্যাপারে মুক্তার সত্যি সত্যি কিছু না কিছু জানে? সেটা হতে পারে, তবে সোরাটা যদি সত্যি সত্যি পাগল হয়ে যায়, জনপ্রতিনিধি হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? জি বড় হুজুর আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে দেখো ভালো করে দেখো। আপনারা আসতেছেন, আমি তো থানা যেতেছিলাম, চেয়ারম্যান সাহেব কইলো পোস্টমর্টমের রিপোর্ট আনার জন্য, আপনারাই চলে আসলেন। এটা আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট করে যাওয়া লাগবে না, পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে। পাওয়া গেছে স্যার? কোশ্চেন কি কে খুন করেছে স্যার? কানুদা বাজারের নাম লেখা পাইছেন? খুনির নাম কি পোস্টমর্টম রিপোর্টে লেখা থাকে? হ্যাঁ। কি বললেন স্যার? থাকে না। আমি যতদূর জানি পোস্টমর্টম যখন করে ভিতরে বলে খুনির নাম লেখা থাকে। স্বভাব তো কখনো যাবে না, ও মনি স্বভাব তো কখনো যাবে না।